শোনো বাবা লক্ষ্মীন্দন, তুমি গিয়েছিলে ওই নিশানিনগর, সেখান থেকে তুমি ফেরার পর তোমাকে এমন দেখাচ্ছে কেন বাবা? বলো তো বাবা, তোমার কি হয়েছে? তোমার না নেই, খাওয়া নেই, তোমার এই হাল হয়েছে কেন বাবা? আমি গিয়েছিলাম ওই নিশানিনগর, সেখানে দেখেছি আমি বেহুলা সুন্দরীকে। তাকে তো বিবাহ না করালে আমি তো বাঁচবো না মা। মা পিতা এলে তুমি বলো মা। ঠিক আছে বাবা, তোমার বাবা বাড়ি আসুক, দেখি আমি এর একটি ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে মা, আমি অনেক দূর থেকে এসেছি, এবার আমাকে কিছু খেতে দাও মা। চলো বাবা, তুমি ঘরে চলো, তোমাকে আমি খেতে দেবো বাবা। তাই চলো মা, তাই চলো বাবা।